ভিউয়ার এবার মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি রিমু এবং ইমনকে। ইমন, কেমন লেগেছিল আপনার পারফরম্যান্স? আর একটু ভালো করলে হয়তো আরো ভালো লাগতো। আর একটু ভালো করা দরকার ছিল আমার কাছে, কিন্তু সত্যি ভালো লেগেছিল আপনাদের দুজনের পারফরম্যান্স। ভিউয়ার চলুন আমরা এক নজর দেখে আসি গত পর্বে ইমন আর রিমু কি পারফরম্যান্স করেছিলেন। যখন আমি আমরা দেখলাম আপনাদের দুজনের পারফরমেন্স, আমার কিন্তু সত্যি দুজনের পারফরমেন্স খুব ভালো লেগেছে। সবার গান শুনে মনে হচ্ছে আমাকে যদি খোদা তালা সুর দিতেন। রিমু, দর্শকদের 40%-এর মধ্যে আপনি পেয়েছেন 2.88। ইমন, আপনি দর্শকদের 40%-এর মধ্যে আপনি পেয়েছেন 2.90। দর্শকদের 40% এবং চার্জেসদের 60%-এর যোগফলের উপরে নির্ভর করছে আপনারা পরবর্তী রাউন্ডে যাচ্ছেন কি না। ভিউয়ার, আমরা একটা ছোট্ট বিরতি নিব। বিরতির পরেই আমরা এসে জানব রিমু বা ইমন তারা দুজনে পরবর্তী রাউন্ডে যাচ্ছেন কি না। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। এরপর আবার আমরা ফিরে আসলাম হিলসাইড হন্ডা উৎসব .com/2010 এর সেকেন্ড রাউন্ডের সেকেন্ড গ্রুপের রেজাল্ট রাউন্ড পর্ব। আমাদের সাথে এই মুহূর্তে মঞ্চে আছেন রিমু এবং ইমন, যারা অডিয়েন্সের 40%-এর মধ্যে পেয়েছেন। রিমু পেয়েছেন 2.88 এবং ইমন পেয়েছেন 2.90। রিমু, জাজেসদের 60%-এর মধ্যে আপনি পেয়েছেন 43.2, আপনার টোটাল হচ্ছে 45.9। ইমন, জাজেসদের 60%-এর মধ্যে আপনি পেয়েছেন 26.4, অর্থাৎ আপনার টোটাল হচ্ছে 29.3। আমি দুঃখিত ইমন, আপনি পরবর্তী রাউন্ডে যেতে পারছেন না। রিমু, আপনি পেয়েছেন 45.9। রিমু, আপনি পরবর্তী রাউন্ডে যাচ্ছেন। পরে পরবর্তী তোমার যে কম্পিটিটরগুলো আছে ভীষণ স্ট্রং, সেই হিসাবে তুমি নেক্সট বারে যাওয়ার জন্য গেছো, এর জন্য ভালোভাবে তৈরিয়ে হয়ে এসো। কেন এরপরে কী হয় না হয় নোবডি নোস। ভিউয়ার, এবার মঞ্চে আসছে আরমান এবং জুয়েল। ভিউয়ার, চলুন আমরা এক নজর দেখে আসি জুয়েল এবং আরমানের পরিবেশনা। তুমি কত লিটার দুধ করেছো মা জননী, কত লিটার দুধ করেছো তুমি এক বাটি দুধ হাতে নিয়ে মা জননীর কাছে গিয়ে, এক বাটি দুধ হাতে নিয়ে মা জননীর কাছে গিয়ে কখনো কি বলিয়াছো, কখনো কি বলিয়াছো মা গো আপনি খান তরদিয়া। Hey!
আরমান, আপনি অডিয়েন্সের ভোট পেয়েছেন, অর্থাৎ অডিয়েন্স যা ভোট দিয়েছে তার 40% মধ্যে আপনার পার্সেন্টেজ হচ্ছে 0.18। জুয়েল, আপনি পেয়েছেন অডিয়েন্সের 40% মধ্যে 6.65। আরমান, জাজেসরা আপনার পারফরমেন্সে ভোট দিয়েছেন 54, অর্থাৎ আপনার টোটাল হচ্ছে 54.18। জুয়েল, আপনার জাজেসদের 60% মধ্যে যা পেয়েছেন তার পার্সেন্টেজ হচ্ছে 44.4, অর্থাৎ আপনার টোটাল হচ্ছে 51.05। আরমান, আপনার টোটাল হচ্ছে 54.18। আমি দুঃখিত, কাউকে না কাউকে তো যেতেই হবে, কিন্তু আপনারা দুজনেই যাচ্ছেন পরবর্তী রাউন্ডে। আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। বিচারক, আমরা যারা তোমাদের দুজনকে যখনই দেখেছি তখনই আমার মনে হয়, অন্তত আমার দিক থেকে আমি কনফিডেন্ট ছিলাম যে যে পয়েন্ট তোমরা পাবে খুবই কাছাকাছি হবে, কিন্তু দর্শকদের রায়ের জন্য যতটুকু ভিন্নতা এসেছে তারপরেও আমার মনে হয় যে স্টার সার্চ ইউএসএ 2010 যে কজন ভালো প্রতিযোগী পেতে যাচ্ছে তাদের মধ্যে আমার বিশ্বাস তোমরা দুজন তাদের মধ্যে অন্যতম। কংগ্রেচুলেশনস। ভিউয়ার, এবার আমরা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি রবিন এবং প্রিয়াকে। রবিন, কেমন লেগেছিল সেদিন প্রিয়ার পারফরমেন্স? আমার তো বেশ ভালো লেগেছে, পরিবেশনা খুবই ভালো ছিল, গানটাও খুব মানে ভালো বিটের গান ছিল। ভিউয়ার, চলুন আমরা এক নজর দেখে আসি রবিন এবং প্রিয়ার পরিবেশনা। প্রিয়া, অডিয়েন্স আপনাকে ভোট দিয়েছিল, যা ভোট দিয়েছিলেন তার 40% পার্সেন্টেজ হচ্ছে 3.39। রবিন, অডিয়েন্সের 40% আপনার পার্সেন্টেজ হচ্ছে 3.20, এর সাথে যোগ হবে জাজেসদের 60% পার্সেন্টেজ। রবিন, জাজেসদের কাছে আপনার পরিবেশনা, আপনার উচ্চারণ, আপনার সুর যেরকম লেগেছিল সেটির ভিত্তিতেই তারা আপনাকে নাম্বার দিয়েছেন এবং তার 60% আপনার পার্সেন্টেজ হচ্ছে 43, অর্থাৎ আপনার টোটাল হচ্ছে 47। প্রিয়া, জাজেসদের 60% মধ্যে আপনার পার্সেন্টেজ হচ্ছে, আপনি পেয়েছেন 36, অর্থাৎ আপনার টোটাল হচ্ছে 39.39। আমি দুঃখিত প্রিয়া, আপনাকে বিদায় নিতে হচ্ছে। Thank you.
রবিন, আপনার টোটাল মার্ক হচ্ছে 47। আপনি পরবর্তী রাউন্ডে যাচ্ছেন রবিন। গান পরিবেশনা, প্রোনাউন্সিয়েশন সবগুলি আমরা দেখছি এবং দর্শকরাও তোমার গান দেখছেন এবং তারা ভোট করছেন। তো সেই জন্য নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য যদি আরও এক রাউন্ড আগে যেতে চাও কিংবা স্টার সার্চ হতে চাও তাহলে তোমাকে আরও অনেক অনেক চেষ্টা করতে হবে এবং আই উইশ ইউ গুড লাক। ভিউয়ার, একটা চমকপ্রদ তথ্য আছে আপনাদের জন্য। দু গ্রুপের যে দুজন 8th পজিশন আছেন সেই দুজনকে থার্ড রাউন্ডের সুযোগ দেওয়ার জন্য আমরা দু গ্রুপের নম্বর ক্যালকুলেশন করে আমরা দেখেছি, ফার্স্ট গ্রুপের 8th পজিশনে ছিলেন সোহেল পারভেজ এবং সেকেন্ড গ্রুপের 8th পজিশনে ছিলেন প্রিয়া কুমার। অর্থাৎ থার্ড রাউন্ডে 16 জন প্রতিযোগী চলচ্চিত্রের গান নিয়ে প্রতিযোগিতায় নামবেন এবং এই 16 জনের মধ্যে থেকে টপ 10 যাবে 4th রাউন্ডে। ভিউয়ার, আমরা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সোহেল পারভেজ এবং প্রিয়া কুমারকে। প্রিয়া, একটু আগে আপনার অবস্থা খুব খারাপ ছিল, এখন কেমন লাগছে? খুব ভালো লাগছে, আমি আবার একটা চান্স পাবো আর আমি আরো চেষ্টা করব। এবার সবাইকে আমি অনেক অনেক আনন্দ দিব। সোহেল পারভেজ, আমি প্রমিস করছি নেক্সট রাউন্ডে ভালো করার। থার্ড রাউন্ডে প্রতিযোগিতা হবে 16 জনের মধ্যে এবং আমাদের সেই থার্ড রাউন্ডের বিষয় হবে চলচ্চিত্রের গান। আগামী পর্ব থার্ড রাউন্ড, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।